আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, শীতকাল চলে এসেছে। শীতকাল কিন্তু কিটো ডায়েট করার একদম বেস্ট টাইম। আপনি যে সারা বছর যে কোনো সময় কিটো ডায়েট করতে পারেন, কিন্তু শীতকালের মতো এত বেনিফিট অন্য কোনো সময় পাবেন না। আজকে আমি শীতকালে কিটো ডায়েট করার সুবিধাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি শিশির ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। শীতকালে ডায়েট করার প্রথম যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে সবজি সস্তা। শীতকালে সবজিগুলো এত সস্তা সস্তা পাওয়া যায় এবং এত অ্যাভেলেবেল পাওয়া যায় এবং বাহারি টাইপের সবজি পাওয়া যায়, যেটা কিন্তু আপনি অন্য কোনো সময় আপনি পাবেন না। এবং কিটো ডায়েটের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ খাবারই কিন্তু আসলে সবজি খেতে হয়। আপনার অন্ততপক্ষে দিনে 5-6 কাপ সবজি খাওয়া উচিত। এত সবজি গরমকালে এত সহজে আপনি পাবেন না এবং সেই সবজিগুলো কিন্তু এত মজারও হয় না। আপনি যদি সস্তায় সবজি খেতে চান এবং ডায়েটও করতে চান, তাহলে শীতকাল একদম পারফেক্ট টাইম। আরও একটা বিষয় হচ্ছে যে অন্যান্য গরমকালের সবজির তুলনায় শীতকালের সবজিগুলো কিন্তু কিটো ডায়েটের জন্য বেশি উপযোগী। শীতকালে আপনি ফুলকপি পাবেন। ফুলকপি দিয়ে কিটো ডায়েটের অসংখ্য রেসিপি আপনি নেটে খুঁজে পাবেন এবং কিটো ডায়েটের অধিকাংশ রেসিপি আসলে ফুলকপি বেস্ট। শীতকালে টমেটো, ব্রোকোলি, এই টাইপের যে সবজিগুলো আছে যেগুলো দিয়ে কিটো ডায়েটের খাবারগুলো কিন্তু বেশি ভালো রান্না করা যায়। শীতকালে ডায়েট করার আরও একটা সুবিধা হচ্ছে শীতকালে আপনি রোজা বেশি করে রাখতে পারবেন। আপনি যদি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন এবং ড্রাই ফাস্টিং করতে চান, তাহলে শীতকালে কিন্তু একদম পারফেক্ট সময়। আপনি শীতকালে রোজা রাখবেন, আপনার পানি খাওয়ার চাহিদাটা কম থাকবে। একটা কথা প্রচলন আছে যে ড্রাই ফাস্টিং কিন্তু প্রচলিত ওয়াটার ফাস্টিংয়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি কার্যকরী। তাই আপনি সেই ড্রাই ফাস্টিংটা শীতকালে আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। সারাদিন পার হয়ে গেলেও পানির পিপাসা বেশি লাগবে না এবং আরামসে রোজা রাখতে পারবেন। তার পরবর্তীতে শীতকালে ডায়েট করার আরও একটা বড় সুবিধা হচ্ছে শীতকালে ব্যায়াম করা খুব সহজ। আপনি শীতকালে অনেক বেশি ব্যায়াম করতে পারবেন, খুব বেশি ক্লান্ত হবেন না, খুব বেশি ঘামবেনও না। গরমে যে পরিমাণ ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, শীতকালে কিন্তু সেরকম হয় না। এবং গরমের দিনে আপনি যতটুকু দৌড়াতে পারবেন শীতকালে কিন্তু তার থেকে অনেকখানি বেশি দৌড়াতে পারবেন। এবং আপনি যখন ব্যায়াম করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, শীতকালে কিন্তু সেই ক্লান্তিটা খুব দ্রুত দূর হয়ে যায়, কিন্তু গরমে কিন্তু ক্লান্তিটা সহজে দূর হতে চায় না, কারণ আবহাওয়াটা খুব গরম, শরীরের কাছে কিন্তু সেটা ভালো লাগে না। এবং শীতকালে ব্যায়াম করার আরও একটা হচ্ছে শীতকালে ঘুম খুব ভালো হয়। আপনাদেরকে সবসময় বলি যে রাত 10টার মধ্যে ঘুমাতে। আমাদের দেশে কিন্তু স্বাভাবিকভাবে আমরা সবাই 12টা 1টা গরমের দিনে জেগে থাকলেও শীতকালে ঠান্ডার জ্বালায় আমাদের মনে হয় যেন লেপের ভিতরে ঢুকে যায়, এবং লেপের ভিতরে ঢুকে থাকার পরে দেখা যায় যে একটু পরেই ঘুমে ধরে এবং ঘুমিয়েও যায়। দেখা যায় যে শীতকালে কিন্তু মানুষজন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, রাতের ঠান্ডার মধ্যে বাইরে জেগে থাকতে চায় না। এটা কিন্তু খুব ভালো একটা দিক, কারণ রাতের বেলা ঘুমানোর মধ্যেই কিন্তু মূলত বেশি ওজন কমে। আপনি রাতের বেলা যখন ঘুমাবেন তখন যেমন ওজন কমবে, এবং আপনারা জানেন কি না জানি না, রাতে ঘুমালে কিন্তু আপনারা অটোফেজির উপকারিতা পাবেন। ঘুমটা কিন্তু অটোফেজির মতো কাজ করে, শরীরের ভেতরের কোষটা পরিষ্কার করে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে শীতকালে কিন্তু কিটো ডায়েট করার অনেক অনেক সুবিধা আছে, তাই আপনারা এখনই কিটো ডায়েট শুরু করে দিন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।